গলাচিপা নিউজের পক্ষ থেকে স্বাগতম। গলাচিপা পৌরসভা প্রতিষ্ঠাকালীন প্রথমবারের মতো কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিল খলিলুর রহমান। তিনি গলাচিপা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও মুজিব আদর্শের একজন প্রকৃত সৈনিক। 14ই নভেম্বর উটপাখি মাকড়ার নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন উপলক্ষে উপস্থিত হন নেতৃবৃন্দ। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বারবার নির্বাচন করেও ষড়যন্ত্রের কাছে হেরে যায় খলিলুর রহমান। তাই 28ই নভেম্বর নির্বাচনে উট পাখি মাকড়ায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভঙ্গুর হৃদয়ের আহ্বান জানান তিনি। জননেত্রী শেখ হাসিনার একজন সাধারণ কর্মী হিসাবে তার উন্নয়নের কাজে সকল কাজে আমি শরীর থেকে আমার জনগণের জন্য আমি উন্নয়ন কাজ করতে চাই এবং আমার আককে গলাচিপা নয়ডার মধ্যে আমি একটা মডেল পদ জনগণকে উপহার দিতে চাই, এই আমার প্রত্যাশা। ধন্যবাদ। গত বছর এক নির্বাচনে চাইতেই হইয়া সমান সমান হইয়া মেয়র সাহেবের এক ডাইরেক্ট সতর্ক তাই মেয়র কায়দায় বিভিন্ন কাজে অনেকে অনেক কথা কইছে, তো অতদিন লাভ নাই। এখন সর্বশ্রেষ্ঠ তো এই লোকে আপনার কি ঘরের বের লোক সবাই আছেন, সবাই মন্দির আছেন, আল্লাহর রহমত সবাই আছেন, মুসলিম একালে আল্লাহর সাক্ষী রেখে সবাই আছেন, আমরা খলিল বের লোক সবাই আছি। আসসালামু আলাইকুম। এই খলিল ভাই নির্বাচনে প্রথম যখন ওই টাই হয়েছিল ওই টাই ঘটতে ছিল আমার মায়ের, আমার মায় যখন ভোটে যাচ্ছে তখন ঘুরি মাকড়া দেখিয়া তাকে ওই যে ছোট ব্যালটের ছিল দিয়া সরাই ফেলাইয়া বড় একটা ছিল দিয়ে গেছে, সে ওই বড় ছিলটা ঘুমটি পেছাই মারছেন, মারার পর সেই ভোটটি পুলিশের ই দেখাইয়া ভয়ভীতি দেখাইয়া যে আপনি ওই ভোটটা কেন দিচ্ছেন, আপনি ছিল থাকতে সে ভয়ভীতি পাইয়া ভোটের ছিল দিয়া ফেলাই গেছে। ফেলাই দেওয়ার পর ওই ভোটটি রিটার্ন দেওয়া হয়েছিল, কিন্তু ওই ভোটটি রিটার্ন দিলে খলিল ভাই এক ভোটে নির্বাচিত হবে, কিন্তু তারে ষড়যন্ত্র করে আপনারা সবাই জানেন জোর করিয়া তাকে পরাজয় বরণ করাইছে, কিন্তু এই পরাজয় আটনাং বাসীর না, এ পরাজয় যারা করছে তাদের পরাজয়। এখন আমাদের সচেতন হতে হবে আটনাং ওয়ার্ডে খলিল ভাই, সে আমাদের মাঝে একজন শিক্ষিত মানুষ এবং সমাজসেবক, বিভিন্ন মসজিদ মন্দিরে তার দান সরকার থাকবে এবং আমার আর কোনো প্রার্থী নাই। সেই হিসেবে আওয়ামী লীগের সকল স্তরে নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাবো, আজকে এবছরের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে আমরা খলিলের পক্ষে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে নির্বাচিত হইয়াও আমার কাউন্সিলর হইতে পারে না। কাউন্সিলর হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, একটা লোক সেই গুণাগুণ আপনাদের সবাই জানা যে খলিল রহমানের মধ্যে সেই যোগ্যতা আছে, একটা শিক্ষিত মানুষ বিচার সালিশি করা বা এলাকার উন্নয়ন করার কাজ। বক্তব্য পরে রাখবো, বিভিন্ন উদলবন্ধীতে আমি আসবো, সেদিন বক্তব্য রাখবো, শুধু আমি নিজেকেই পড়বো, আমার বড় ভাই ছুটিকে ধরে রাখার জন্য আমি অবশ্যই খলিলকে নির্বাচিত করার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো। আমাদের মুখের দিকে তাকিয়ে এই উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের মনোনীত প্রার্থী হিসাবে, আমাদের মাননীয় এমপি এস এম শাহজাদ সন্ত্রাস প্রার্থী হিসাবে, অবশ্যই পরিবার শেষ জীবনে আমরা তার আশা পূরণ করার জন্য আপনাদেরকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব। আমাকে জনগণ কমিশনার করলে আমি দল মত নির্বিশেষে সকল মানুষের, সকল নাগরিককে সুবিধা দেব। আমার নাগরিকদের ক্ষেত্রে কোনো আমি বৈষম্য করব না, আমার ওরে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, সকলের জন্য আমি একই পর্যায়ে একই অধিকার ন্যায় বিচারের স্বার্থে তাদের নিয়ে কাজ করতে চাই এবং এর সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে ধারাবাহিকতা বয়ে যাচ্ছে, আমিও জননেত্রী শেখ হাসিনার একজন সাধারণ কর্মী হিসাবে তার উন্নয়নের কাজে সকল কাজে আমি শরীর থেকে আমার জনগণের জন্য আমি উন্নয়ন কাজ করতে চাই এবং আমার আককে গলাচিপা নয়ডার মধ্যে আমি একটা মডেল পদ জনগণকে উপহার দিতে চাই, এই আমার প্রত্যাশা। 8নম্বর ওয়ার্ডে যেটা মসজিদ আছে এই মসজিদটা উন্নতি করতে চাই এবং সাহাবাড়ি, আমার ওয়ার্ডে সাহাবাড়ি সর্বজন
একটা মন্দির আছে, সেই মন্দিরটা আমি কাজে উন্নয়ন করতে চাই কাজের মাধ্যমে। তার পাশে একটা সরকারি শ্মশান আছে, শ্মশানটা একান্ত মাটি দিয়ে ভরাট করতে হয়, চতুর্থ মাসে বাউন্ডারি করা লাগে, বাউন্ডারি ওয়াল করা লাগে, সে কাজটাও আমি করতে চাই। মনে করেন আপনি আপনাদের জনগণ প্রথম বলছি পানি নিষ্কাশন তো বেশি ভোগ দিয়েছে, তাছাড়া তারা সামাজিকভাবে বিচার ব্যবস্থা সঠিকভাবে তারা পাইতেছে না এবং তাদের অনেক অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে এবং হইতেছে। কাশ্মীর সরকার, গলা চিপে নিউজ, গলা চিপা।